দীর্ঘ আট মাস পর আবারও দিনাজপুরের সবুজ মাঠে নারী ফুটবলাররা বল নিয়ে উল্লাসে মেতেছে করোনাকালে দিনাজপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনেই মাঠে খেলা দেখছে নানা বয়সী দর্শক আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে দিনাজপুরে শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব চোদ্দ মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় রংপুর নারী ফুটবল দল তিন এক গোলে ঠাকুরগাঁও দলকে হারিয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় বিকেলে মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপ এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসুম জুই এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবিদুলাল বাফুফের প্রতিনিধি নজরুল ইসলাম ফুটবল কমিটির আহ্বায়ক আব্দুল সাত্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন খেলার প্রথমার্ধে রংপুর ও ঠাকুরগাঁও জেলা দলের নারী ফুটবলাররা আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে খেলতে থাকে প্রথমার্ধে চোদ্দ মিনিটে ঠাকুরগাঁও দলের বেলি সরেন মধ্যমার থেকে রং শটে বল রংপুরের গোলকিপারকে পরাস্ত করে এর এগারো মিনিট পরেই রংপুরের খাতিজা গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে উভয় পক্ষ গোল করতে মরিয়া হয়ে ওঠে খেলা শেষের পনেরো মিনিট আগে রংপুরের শারমিন পরপর দুইটি গোল করলে তিন এক গোলে রংপুর জয়লাভ করে দিনাজপুরের মাঠে এই প্রথম তাহমিনা আক্তারের নেতৃত্বে খেলা পরিচালনার দায়িত্বে চারজন নারী রেফারির দায়িত্ব পালন করেন শক্ত হাতে তাহমিনা আক্তার তার সহযোগীদের নিয়ে খেলা পরিচালনা করে প্রশংসা করিয়েছেন জেএফএ অনূর্ধ্ব চোদ্দ মহিলা ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপে রংপুর অঞ্চলের ষাটটি জেলা অংশ নিচ্ছে রংপুর হুরিগ্রাম নীলফামারি লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড় এবং স্বাগতিক দিনাজপুর এখানে উল্লেখ্য করোনাকালীন বাফুফের নির্দেশনা অনুযায়ী খেলার মাঠে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হয়েছে

আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ